পঞ্চগড় বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জনপদ। দেশের অন্যান্য অংশের মতো এখানেও আছে প্রকৃতির অকৃপণ শস্য ভাণ্ডার। যদি প্রশ্ন করা হয় কেমন আছেন এখানকার মানুষ অথবা এখানকার মানুষের স্বাস্থ্যের অবস্থা কেমন, তাহলে এক ভয়াবহ চিত্র যেন ভেসে ওঠে চোখের সামনে। এখানকার বেশ কিছু মানুষ ফাইলেরিয়াসিস বা গোদরোগে আক্রান্ত। একটা বেটা আসিল, ওই বেটাটা পেটে আসিল, ওই থেকে আপনার জন্ম হইল। বেটাটা ফুল ছিল কিন্তু কম কম, ওই বেটাটা হইল মতন এই এত বেশি ফুললো, ফুলতে ফুলতে এই আসুই আসে। তারপর আপনার এখন জ্বর আসে, ব্যথা, তারপর ঠিকতে পারি না, বমি, অনেক কিছু, মেলা চিকিৎসা করছি কিন্তু ভালোই নেই। ওই থেকে আসুই জ্বর বমি আর এমনি খুব বেতাল হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমার সমস্যা ওই পা, এমনি কিছু সমস্যা নাই, বেড়াইতে অসুবিধা হয়, উঠে মনগন্ধে উঠা বসা করতে অসুবিধা হয়, তা ব্যথাটা উঠে, এমনি এই কয়টাই সমস্যা হয় আর কি। জোরে হাঁটতে পারি না, যদি হাঁটতে খুব মনগন্ধ সমস্যা লাগে, ভারী ভারী লাগে, এই সমস্যা আমাদের। চিকিৎসা পাওয়ার পরে মনে করেন একটু কম ব্যথাটা কম পাই আর কি। তা আগে বেশি ছিল, এই যখন থাকে চিকিৎসা পাইছি তখন থাকে একটু উপকার পাইছি আর কি। এটা কেউ বলে ফেরেলিয়া, কেউ বলে গোদরোগ, এই আর কি। চিকিৎসা করার পরে তো একটু কমছে আর কি, যখন ব্যথা উঠে তখন আর কি থাকা যায় না, অতিরিক্ত ব্যথা, মনে হয় দুনিয়ার খেতাগুলা যদি জোড়া গায়ে দেন তাও ঠান্ডা কমায় না। আর জ্বর, খুব জ্বর, আর জ্বরটাও বেশিক্ষণ থাকে না, একদম এইখান থেকে ব্যথা করে, জ্বর আসে, খাইতে মনে না, অন্যরকম লাগে, কেমন জানি লাগে, নামাজ পড়তে পারি না, পাটা দিয়ে ভাস করতে লাগে না, কন 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 করে। ব্যায়াম করি বিকাল হইতে হইতে না, ওটা মনে করেন বিকাল হইতে হইতে ফোন 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 করে, কন কনায় আর একদম অভ্যাস হয়ে যায় পাটা। শুধু পঞ্চগড়ে নয়, এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, পটুয়াখালী, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের আরও অনেক অঞ্চলের মানুষ। বাংলাদেশে ফাইলিয়ারিসিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কত তার প্রকৃত হিসাব জানা না গেলেও এটা নিশ্চিত যে দেশের 64টি জেলার মধ্যে 33টি জেলায় ফাইলিয়ারিয়াসিস রোগীর সন্ধান পাওয়া গেছে। দেশের মোট জনসংখ্যার ভেতর প্রায় 7 কোটি মানুষ ফাইলিয়ারিয়াসিস রোগে বা গোদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে এবং এ পর্যন্ত প্রায় 50,000 লোক এই রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু কেন এই রোগ, ফাইলেরিয়াসিস বা গোদরোগ কিভাবে ছড়ায়? সবসময় মনে রাখবেন, রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে আগে থেকেই সতর্ক হওয়া ভালো। সেজন্যই বাংলাদেশে ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফাইলেরিয়া একটি পরজীবীবাহিত রোগ, মশা দ্বারা এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত হলে কারো কোনো লক্ষণ দেখা নাও যেতে পারে, কারো কারো আক্রান্ত অঙ্গ ক্রমশ ফুলে যেতে পারে, সাধারণত হাত, পা, যোনাঙ্গ ইত্যাদি অঙ্গ ফুলে থাকে এবং পরে ত্বক ও উপরে ক্ষতের সৃষ্টি হতে পারে। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ অথবা বদ্ধ জলাশয়ে কিউলেক্স মশা ডিম পাড়ে ও বংশবৃদ্ধি করে,
এই মশার কামড়েই ফাইলিয়ারিয়াসিস বা গোদরোগের জীবাণু একের দেহ থেকে অন্যের দেহে সংক্রমিত হয়। ফাইলিয়ারিয়াসিস বা গোদরোগ লক্ষণহীন বা লক্ষণ সহ দেখা দিতে পারে। কখনো কখনো আক্রান্ত ব্যক্তির প্রথমে ত্বক চুলকায়, ত্বক লাল হয়, চাকা চাকা হয়। আক্রান্ত ব্যক্তির মাঝে মাঝে জ্বর হয়, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফাইলিয়ারিয়াসিস বা গোদরোগের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ক্রমান্বয়ে এই রোগে আক্রান্তদের পা, হাত, স্তন, যৌনাঙ্গ ইত্যাদি ফুলে বিকৃত হয় এবং পরবর্তীতে ক্ষতের সৃষ্টি হয়। আমি সাপিউন্নার, বোদা উপজেলা হাসপাতালে একজন স্বাস্থ্য সহকারী। আমার কর্মস্থল এলাকা মাঠ পর্যায়ে প্রতিটা রোগীর বাড়িতে বাড়িতে যাই, তাদের কীভাবে ধুইতে হয় পরামর্শ দেই, ধোয়া শিখায় দেই, ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ দেই, তারপরে রাত্রে শোয়ার সময় বালিশ পায়ের নিচে রাখার পরামর্শ দেই, ব্যায়াম শেখায় দিই, কীভাবে ব্যায়াম করতে হয়, কীভাবে মলম লাগায় শেখায় দেই, প্রতিটি আউটরিচ সেন্টারে তাকে আসার জন্য বলি, সেখানে তাকে সেবা দান করা হয়। রোগের শুরুতে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রোগীরা তাদের আক্রান্ত অঙ্গ নিয়মিত সাবান পানি দিয়ে পরিষ্কার করবেন এবং নির্দিষ্ট কিছু ব্যায়ামের অভ্যাস করবেন। অন্ডকোষ ফোলা রোগীদের সরকারি হাসপাতালে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা আছে। ফাইলেরিয়া রোগের চিকিৎসায় আরও একটি নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। আক্রান্ত ফুলে যাওয়া অঙ্গ শক্ত করে পেঁচিয়ে রাখলেও ফোলা কমে যায়। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই নতুন পদ্ধতি সম্পর্কে জানা যাবে। হাসপাতালে যেমন ফাইলেরিয়ার চিকিৎসা হচ্ছে, তেমনি এখন রোগীরাও অনেক সচেতন। তারা নিজেরা বাড়িতেই নিয়মিত ব্যায়াম এবং আক্রান্ত অঙ্গ পরিষ্কার ও শুকনা রাখার মাধ্যমে সুস্থ হচ্ছেন। বাংলাদেশ থেকে ফাইলেরিয়াসিস নির্মূল করতে হলে ফাইলেরিয়া অধ্যুষিত এলাকার সকল জনগণকে নির্দিষ্ট ঔষধ যথা ডিইসি এবং অ্যালবেনডাজল বছরে একবার করে পরপর পাঁচ বছর সবাইকে সেবন করতে হবে। তবে মনে রাখবেন, দুই বছর কম বয়সের শিশু, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মারা এই ওষুধ খেতে পারবে না। ফাইলেরিয়াসিস বা গোদরোগ থেকে বাঁচতে হলে নিজের পরিবেশকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।